আচ্ছা, তাহলে আজকের ক্লাস শুরু করি। সো লাস্ট ক্লাসে তো আমরা দেখছিলাম ইভেন্ট লিসেনার, তাই না? আর একটা কি জানি অবজার্ভার মনে হয় দেখছিলাম কিছুটা। সো আজকে ও সরি, ইভেন্ট লিসেনার আর মেল দেখছিলাম। সো আজকের ক্লাসে আমরা নোটিফিকেশন দেখব, যে আমরা কীভাবে আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন দিয়ে নোটিফিকেশন পাঠাইতে পারি। সো নোটিফিকেশন কি, আমরা তো নোটিফিকেশন মানে হচ্ছে মানে যেকোনো ধরনের মেসেজ হইতে পারে, ইট কুড বি এনিথিং। সো আমরা নোটিফিকেশন অনেকভাবে পাঠাইতে পারি, যেমন আমরা মেল দিয়ে নোটিফিকেশন পাঠাইতে পারি ইউজারকে, যেটা লাস্ট ক্লাসে দেখছি। তারপরে আমরা সেটা ডাটাবেজ নোটিফিকেশন করতে পারি, যে আমাদের ওয়েবসাইটে কিছু একটা ঘটনা ঘটছে, ঘটনাটা আমরা ডাটাবেজে সেভ করে রাখতে পারতেছি। তারপর ব্রডকাস্ট করতে পারি, যে ব্রডকাস্ট হচ্ছে রেড সাইজ, আমাদের অনেক ওয়েবসাইটে দেখা যায় না মেসেঞ্জার সিস্টেমের মতো, যে এখানে আসতে এখানে ক্লিক করলে একটা মেসেঞ্জারের সিস্টেম থাকে, ওইটা করে ব্রডকাস্টিংয়ের মতো, যে রিয়েল টাইম ডাটা পাসিং। তারপর হচ্ছে SMS নোটিফিকেশন। সো আজকে আমরা একটা SMS নোটিফিকেশন দেবো, দেখবো সেটা হচ্ছে নেক্সমো, যে কীভাবে আমরা আমাদের প্রজেক্টে নেক্সমো ইমপ্লিমেন্ট করতে পারি। তারপর আরও এরকম নোটিফিকেশন থাকতে পারে, যেমন স্ল্যাক নোটিফিকেশন। স্ল্যাক হচ্ছে আমাদের টেলিগ্রামের মতো একটা, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ওইরকম একটা টুলস, ওইখানে আমরা মানে কনভারসেশন করতে পারি আর কি। আচ্ছা, সো নোটিফিকেশন একদম সিম্পল একটা কনসেপ্ট, এখানে জাস্ট আমরা একটা নোটিফিকেশন ক্রিয়েট করবো, তারপর লারাভেল বাই ডিফল্ট আমাদের নোটিফিকেশন অনেক কিছু সাপোর্ট দিয়ে দেবে। সো আমরা কি দেখি, সো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, এখানে আমি সব কিছু কলাপস করে রাখি, ক্লোজ অল। সো নোটিফিকেশনে কাজ করার জন্য প্রথমে আমাদেরকে একটা নোটিফিকেশন ক্রিয়েট করতে হবে। সো নোটিফিকেশন ক্রিয়েট করার জন্য আমাদের কমান্ড হচ্ছে পেজ প্যাটার্ন মেক নোটিফিকেশন, তারপর হচ্ছে আমাদের নোটিফিকেশনের নাম। সো পেজ প্যাটার্ন মেক NOTIFICATION, তারপর হচ্ছে আমাদের নোটিফিকেশন নেম। সো আমরা আবার একটা সিস্টেম ইয়ে করে, যে আমাদের ইউজারকে তো আমরা গত ক্লাসে মেইল পাঠিয়েছি, সো আমরা চাচ্ছি যে ইউজারকে মেইলে পাঠাবো এরকম একটা নোটিফিকেশন, যে ইউজ সেন্ট মে সেন্ট ইউজার নোটিফিকেশন NOTIFICATION। সো আমরা যেটাই ক্রিয়েট করি ওটার প্রিফিক্সে, ওটা সাফিক্সে আমরা ওটার নাম দিয়ে দেবো, যেমন আমরা কন্ট্রোলার ক্রিয়েট করলে কন্ট্রোলার দিয়ে সাফিক্সে, এরকম সব কিছু সাফিক্সে আমরা এই নামটা দিয়ে দেবো, যাতে আমরা বুঝতে সুবিধা হয়, কারণ আমাদের সেন্ট ইউজার নামকে একটা কন্ট্রোলার তো হইতে পারে, সো এক্ষেত্রে যাতে আমরা বুঝতে পারি, ইটস এ গুড প্র্যাকটিস। সো নোটিফিকেশন ক্রিয়েট করার পর আমাদেরকে একটা ফাইল ক্রিয়েট হবে নোটিফিকেশন ফোল্ডারের ভিতরে, যেটা থাকে আমাদের অ্যাপ নোটিফিকেশনস, তারপর এখানে আমাদের নোটিফিকেশনের নাম। সো এখানে অনেকগুলো ক্লাস, অনেকগুলো মেথড দেওয়া আছে। সো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটা কিউএবল, এটা হচ্ছে আমরা যদি কিউ ইমপ্লিমেন্ট করি তাহলে আমাদের এই ট্রেডটা লাগবে আর কি। সো তারপর হচ্ছে কনস্ট্রাক্টর, আমরা যদি ইনস্ট্যান্ট কোনো ডাটা পাস করতেছে এটা। তারপর সেকেন্ডটা হচ্ছে বায়া, যে আমরা এখন কিসে নোটিফিকেশনটা পাঠাবো। সো নোটিফিকেশন তো ভায়া অনেক কিছু হইতে পারে, যেমন এটা তো আমি প্রথমেই বলছি যে মেল হইতে পারে, ডাটাবেস হইতে পারে, তারপরে হচ্ছে ব্রডকাস্ট যদি করতেছে তাহলে ব্রডকাস্টের অন্য অন্য ধরনের কথাবার্তা, তারপর এসএমএস যদি করতেছে আমরা মোবাইল দিয়ে এসএমএস করতে পারি, এটা হইতে পারে। বিভিন্ন সার্ভিস নেক্সমো আছে, ও ধরনের সার্ভিস আমরা যদি লারাভেল সার্ভিসগুলো যাই তাহলে দেখতে পাবো। এই যে তারা এখানে স্ল্যাকের কথা বলছে, এই যে স্ল্যাক হচ্ছে একটা মানে টুলসের মধ্যে যেখানে আমরা মেসেঞ্জ মানে মেসেজ করতে পারি। তারপর হচ্ছে আরও অনেক ধরনের নোটিফিকেশন সিস্টেম আছে, এই যে এখানে অনেক ধরনের নোটিফিকেশনে তাদের চ্যানেল দেওয়া আছে, আমরা যে কোনো ধরনের চ্যানেল ইউজ করতে পারি। ইটস ডিপেন্ডস অন প্রজেক্ট, মানে প্রজেক্ট এখন কী বলে এটা তার আমরা বলতে পারি না। সো আমরা একটা যদি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে অবশ্যই বাকিগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো। সো আজকে আমরা দেখবো একটা চ্যানেল, সেটা হচ্ছে নেক্সমো, সেটা পরে দেখবো। আগে আমরা মেইলে কীভাবে নোটিফিকেশন পাঠাতে পারি ওটা দেখতে, এটা আগে দেখে তারপর নেক্সমোটা দেখবো। আচ্ছা যাই হোক, সো এগুলো দেখবেন যে আপনার নোটিফিকেশনের কী কী চ্যানেল আছে, এগুলো পড়বেন, যে তাতে একটা নোটিফিকেশনের চ্যানেলের নাম শুনে যাতে ব্যবসা কেনা হন, এটা আবার কি, সেগুলো অবশ্যই পড়বেন। যে SMS নোটিফিকেশনের জন্য আজকে ট্রিলো আছে, একটা ফেমাস। আচ্ছা যাই হোক, সো নোটিফিকেশন ক্রিয়েট করলাম আমরা, তারপর এখানে টু মেল, যে ভাই আমরা এখন কাকে পাঠাবো। তারপর যদি আমরা মেলে, যদি মেলে আমরা নোটিফিকেশনটা পাঠাতে চাই তাহলে আমরা আমাদেরকে টু মেল এই মেথডে কাজ করতে হবে। সো টু মেল এই মেথডে আমরা একটা রিটার্ন, একটা অ্যারেকে একটা ক্লাসকে রিটার্ন করবো, সেটা হচ্ছে মেল মেসেজ, এটা হচ্ছে লালাবেলের ডিফল্ট মেসেজ। আর এখানে একটা লাইন আমাদের এখানে মেথড চেঞ্জ করে দিতে আছে, এই মেথড চেঞ্জে আমরা আমাদের একটা নিউ মেল টেমপ্লেট ক্রিয়েট হবে, যে লালাবেলা আমাদের ডিফল্ট একটা মেল টেমপ্লেট দিয়ে দেয়, ওই মেল টেমপ্লেটটা আমরা এখানে কাজ করে আমাদের এটাকে অপারেট করতে পারি। সো বাই ডিফল্ট লারাভেল মার্কডাউন এই মেলটাকে ইউজ করে আমরা যদি এইতে দেখি। আচ্ছা, সো আমাদের নোটিফিকেশন ক্রিয়েট করা শেষ, এখন দেখবো আমরা ইউজারকে একটা নোটিফিকেশন পাঠাবো।
সো এর জন্য আমি একটা রাউট আমি রাউট চলে চলে যাই ওয়েব ডট পিএসপি। সো এখানে একটা রাউট ক্রিয়েট করি, রাউট গেট, তার নাম দিই নোটিফাই, নোটিফাই ফ্রেন্ড নোটিফাই। তারপর এখানে আমি এই করে একটা ফাংশন ক্রিয়েট করি, সরি ফাংশন না কন্ট্রোলার, নোটিফিকেশন কন্ট্রোলার, পেজ পার্টিশন মেক কন্ট্রি কন্ট্রোলার, তারপর চন্দ্র নোটিফিকেশন NOTI FSC নোটিফিকেশন কন্ট্রোলার CONTRO ক্লিয়ার কন্ট্রোলার। NOTI FI TIFICATION নোটিফিকেশন কন্ট্রোলার স্কোপ রেজলিউশন ক্লাস। আর এখানে মেথড হবে মেল, সেটা এখনো ক্রিয়েট করি না। সো মেল নামে একটা মেথড ক্রিয়েট করি, নোটিফিকেশন কন্ট্রোলার গিয়ে মেল নামে একটা মেথড ক্রিয়েট করি, ফাংশন মেল। আচ্ছা সো এখন আমরা এক নম্বর একটা ইউজারকে ফেচ করবো, ওই ইউজারকে আমরা একটা মেল পাঠাবো। সো দেখি আমাদের ইউজার কী কী আছে। এক নম্বর ইউজারকে আছে, আচ্ছা হ্যাঁ আমাদের এক নম্বর ইউজারকে আমরা একটা নোটিফিকেশন পাঠাবো। সো এর আগে তো এর ফ্রি রিকোয়েস্ট, যেহেতু আমরা মেল নিয়ে কাজ করতেছি, আমাদেরকে মেল সার্ভার সেট আপ করতে হবে, যেটা তো লাস্ট ক্লাসে দেখাইছি যে আমাদের ENB-তে আমাদের মেল সার্ভার ওইগুলো এই ক্রেডেনশিয়ালসগুলো দিতে হবে। সো এগুলো তো এইগুলো এটার বললাম না যে তোমরা মেল নিয়ে কাজ করবে। সো এখানে আমরা এক নম্বর ইউজারকে ফাইন্ড করব, ইউজার ইকুয়াল টু স্কোপ রেজলিউশন ফাইন্ড, লেটস সি আমরা এক নম্বর ইউজারকে ফাইন্ড করছি, দেখি এখানে এক নম্বর ইউজারের ডাটাটা আসে কিনা। RA রিটার্ন ইউজার, এখানে ডাটা যে কোনো কিছু হইতে পারে, আমরা জাস্ট এটা দিছি। আমি প্রজেক্টটা সার্ভ করি, আমি যদি এখানে নোটিফাই দিই NOTI, সো আমাদের এক নম্বর ইউজার আসতেছে, ভালো কথা। তার সাথে অনেকগুলো ডাটা আসতেছে, বলুন তো এই ডাটাগুলো কেন আসতেছে? আমি তো এখানে কোনো ইগল লোড করি নাই, এখানে তো কোনো আমি মেথডকে ইগল লোড করি, বাট এই ডাটাগুলো কেন আসতেছে? ইউজারের অনেকগুলো পোস্ট, তারপর তার প্রোফাইল কেন কেন আসতেছে? কোনো আইডিয়া আছে আরিফ ভাই? এটা কিন্তু আমি বলছি এটা কেন আসতেছে, এটা আমি কিন্তু ক্লাসে বলছি যে আমরা এখানে ইগল লোড করি নাই, বাট আমাদের ওই ডাটাগুলো চলে আসতেছে। ও আচ্ছা, এটা আমরা ডিফল্ট ইগল লোড করে দিছি, যে আমাদের ডিফল্ট ইগল লোডের আমাদের ইউজারকে যে সব ফাইন্ড করবে সমস্ত ডাটাগুলো আনবো। সো আমরা যদি চাই এখন আমাদের ইউজার ডাটাগুলো দরকার নেই, সো এক্ষেত্রে আমরা এখানে কী মেথড ইউজ করবো? এটা হবে উইদাউট অনলি, অথবা এরকম আর কি উইদাউট, যাই হোক ওটা দেখবেন। সো আমরা এখন একটা নোটিফিকেশন পাঠাবো, সো আমরা নোটিফিকেশনটা পাঠানোর জন্য নোটিফাই এই হেল্পার ফাংশনটাকে ইউজ করতে পারি, যে NOTIFY নোটিফাই একটা হেল্পার ফাংশন সেটা ইউজ করতে পারি, আদারওয়াইজ দিস ডট নোটিফাই NOTIFY এই নোটিফাই এই মেথডে আমরা কাজ করতে পারি। আমরা ডকুমেন্টেশন যদি দেখি, এখানে ডকুমেন্টেশনে কীভাবে বলছে যে একটা নোটিফিকেশন ক্রিয়েট করবো, তারপর নোটিফিকেশন আমাদের এই নোটিফাইবল এই ট্রেডটা থাকতে হবে আমাদের ইউজার মডেলে, যে আমাদের যদি ইউজার মডেল নিয়ে কাজ করতে চাই ওই ইউজার মডেলে নোটিফাইবল ট্রেডটা দিতে হবে, যদি আমরা এই দিস নোটিফাই এটা দিতে চাই। সো এখানে অ্যাকচুয়ালি দিস হবে না, এখানে হবে ইউজার নোটিফাই, কারণ আমরা ইউজারটাকে নোটিফাই করতে চাচ্ছি। পর আমরা হেল্পার ফাংশনতে কীভাবে সেন্ড করি এটাও দেখবো, যে ইউজার নোটিফাই, তারপর এখানে আমাদের নিউ নোটিফাইবল ক্লাস, তো আমাদের নোটিফাইবল ক্লাসের নাম হচ্ছে সেন্ড ইউজার নোটিফিকেশন, সেন্ড ইউজার নোটিফিকেশন, এই তো। সো আমাদের ক্লাসটা বাইন্ড করা হয়েছে, সেখানে যেহেতু আমরা কনস্ট্রাক্টর কোনো ডাটা পাঠাচ্ছি না, তাই এটা আপাতত এখন থাক। সো আমরা এখন দেখি যে নোটিফিকেশনটা যায় কি না। সো আমি মেল ট্র্যাপ ওপেন করি, মেল ট্র্যাপ ইনবক্স একটা নোটিফিকেশন পাঠিয়ে দিই, কানেকশন কুড নট কানেকশন, আচ্ছা আমার এখানে মানে মেল ট্র্যাপ কানেকশন নাই ENB। ও আচ্ছা হ্যাঁ, আমার এই প্রজেক্টে মেল ট্র্যাপ কানেকশন নেই, আচ্ছা মেল ট্র্যাপটা কানেকশন করে দিই, মেল ট্র্যাপের ক্রেডেনশিয়ালসগুলো স্ক্রল লারাভেল 7 কপি, মেল মেলার
TLS mail inscription admin@mail.com. So back pay. আবার এখানে নোটিফাই এটাকে হিট করি NOTI FY নোটিফাই ইজ রিলোড নিচ্ছে দেখেন যেহেতু আমাদের রিলোড নিয়ে এসেছে কোনো এই দেখেন আমাদের একটা নোটিফিকেশন চলে আসছে এই যে সেন্ড ইউজার নোটিফিকেশন নামে এখানে একটা ডিফল্ট লারাভেল একটা ডিফল্ট ইয়ে দিয়ে দেয় টেমপ্লেটটি দিয়ে দেয় আমরা সেটা টেমপ্লেটটাকে ওভাররাইড করতে পারি সো ওভাররাইড করার জন্য আমরা চাইলে ইউজ করতে পারি বিভিন্ন মার্কডাউন টেমপ্লেট লারাভেল ওটা সাপোর্ট করে ওটা মার্কডাউন ইয়ে করতে পারি সো আগে আমরা দেখি নোটিফিকেশানকে আবার কেউ অন্যভাবে কীভাবে সেন্ড করতে পারি যদি কন্ট্রোলারে আসি সো আমরা এখানে নোটিফিকেশান ফেসাডো ইউজ করতে পারি নোটিফিকেশান স্কোপ রেজলিউশন তারপর সেন্ড তারপর ইউজারকে যে ইউজারকে পাঠাবো ইউজারের ইনস্ট্যান্সটা দিবা তারপর হচ্ছে আমাদের নোটিফিকেশন ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবো আমরা সেটা এভাবেও করতে পারি স্টুডেন্ট ল্যাপটপ যেভাবে আপনি ইয়ে করেন একটু প্রিপেয়ার করেন সো এখানে একটা বাই মেথড নিয়ে প্রথমে বলছে যে আমরা নোটিফিকেশন কিসের মাধ্যমে পাঠাবো সো আমাদের নোটিফিকেশন আমরা এখানে নিয়ে দিয়েছি মেল আমরা এখন মেলের নোটিফিকেশনটা পাঠিয়েছি এখানে বাই আছে কোনো কিছু হইতে পারে ইটস ডিপেন্ডস অন ইউর প্রজেক্ট যেটা আমরা কিছুক্ষণ পর নেক্সট মন্থে দেখবো তারপর হচ্ছে ডাটা বেজও হইতে পারে আচ্ছা যাই হোক সো তো আমরা যদি চাই নোটিফিকেশানে কিউ ইমপ্লিমেন্ট করতে যে আমাদের কিউ মানে কি আমাদের ডাটাটাকে মানে বড় বড় কাজকে যদি ডিলে হয় এই কাজকে ইউজার ইউজারকে ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমরা কিউ ইউজ করি সো আমরা যদি কিউ ইউজ করি এখানে কিছু করতে হবে না সিম্পল এখানে জাস্ট আমাদের ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে ইমপ্লিমেন্ট শুট কিউ আর কিউ ইমপ্লি আর আমরা যদি কিউ ইউজ করি তাহলে আমাদের অবশ্যই কিউ টেবিল লাগবে সো আমরা দেখি আমাদের অ্যাপ্লিকেশনে কিউ টেবিলটা আছে কি না আমার এখানে ডাটা বেসটার নাম কী আচ্ছা আমরা আমাদের এখানে কিউ আছে মানে আমরা কোন ক্লাসে কিউ দেখছিলাম মানে প্রিভিয়াস ক্লাসে সো কিউ নিয়ে কাজ করার জন্য আমাদেরকে কিউ কমান্ডটা রান করতে হবে কিউ কমান্ড হচ্ছে পিএসপি আর্টিজেন কিউ লিসেন কিউ ইউ ই কিউ ই লিসেন LISTEN কমান্ডটা রান করতে হয় সো এখন আমরা আবার আর ইউজারকে আবার নোটিফিকেশানটা পাঠাই লেটস সে পেজটাকে আবার রিফ্রেশ দিই রিফ্রেশ দিতেছে কিউ লিখেন আমাদের এখানে মানে কিউ নাই তো এখানে এখানে এত টাইম নিতেছে আমাদের এই ডাটা বেজ মনে হয় এই অ্যাপ্লিকেশন মানে কিউ ইমপ্লিমেন্ট করা হয় না এখানে কিউ নাই সো আমরা আমাদেরকে কিউ টেবিল ক্রিয়েট করতে হবে সো কিউ টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের এক কমান্ড হচ্ছে পিএসপি আর্টিজেন কিউ টেবিল কিউ ই কিউ টেবিল TABLE সো এই কমান্ডটা কী করে কমান্ড আমাদের কিউর জন্য একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করে দেয় সো আবার পিএসপি আর্টিজেন মাইগ্রেট রান করি অলরেডি এক্সিস্ট আচ্ছা পিএসপি আর্টিজেন মাইগ্রেট ফ্রেশ সিড এখানে সিড না হলেও তো আমাদের আগে কলমের সাথে এখানে মিসম্যাচ হচ্ছে তাই এখানে সিড রান করছি সো এখন কিউ টেবিল ক্রিয়েট হয়েছে এখন পিএসপি আর্টিজেন কিউ লিসেন অথবা কিউ ওয়ার্ক এই কমান্ডটা দিলেও হইতো সো ইমপ্লিমেন্ট শুট কিউ আমরা নোটিফিকেশন ইমপ্লিমেন্ট শুট কিউ কিউ এই ইন্টারফেসকে ইউজ করছি যাতে আমাদের কিউটা নিয়ে কাজ হয় সেখানে দেখি আবার রিফ্রেশ করি এত তো টাইম নেওয়ার কথা না যেহেতু আমরা কিউ ইউজ করছি এখানে কিউ তো এক্সিকিউট হচ্ছে না দ্যাট মিন্স সামথিং ইজ হ্যাপেন আচ্ছা আমরা এখানে কিউ কানেকশন এখানে কিউ কানেকশনটা চেঞ্জ করতে হবে ডাটাবেস এটা বললাম না কেন আমরা কিউ কানেকশন চেঞ্জ করি নাই আমরা ডাটাবেসের ডাটা দিতেছি বাট আমরা কিউ কানেকশন চেঞ্জ আমাদের কিউ ড্রাইভার ইউজ করতেছি সিঙ্ক অথবা অথচ আমরা ইউজ করতেছি ডাটাবেস এগুলো তো আপনার জানার কথা আপনি এগুলো প্র্যাকটিস করেন নাই আমাদের কিউ ড্রাইভার কিউ কানেকশন হওয়ার কথা ছিল ডাটাবেস আমরা সিঙ্ক নিয়ে কাজ করতেছিলাম সে এখন কাজ করবে সো আমি আবার রিফ্রেশ করি দেখেন এখন ইনস্ট্যান্টলি আমাকে ডাটাটা রিলোড দিয়ে দিতেছে বাট আমাদের মেইল এখনও যায় না মেইল যাচ্ছে এই যে এই যে 1 মিনিট আগে মেইল মাত্র আসছে সো এই তো দেখ আমরা নোটিফিকেশানে কীভাবে কী ইমপ্লিমেন্ট করতে হয় ওইটাও দেখছি সো এখন দেখি নোটিফিকেশানের এই টেম্পলেটটাকে কীভাবে আমরা মডিফাই করতে পারি নিজেদের মতো সো আমরা এটা এটার জন্য ডকুমেন্টেশন আসি তাহলে দেখি ডিমান্ড কিউইং নোটিফাই এই যে কিউ নিয়ে কথাবার্তা বলা হয়েছে মেল ফাংশন এই যে টু মেল এখানে আমাদেরকে মেলেবল মেল এটা দেওয়া আছে মেলেবল মেল এই মেল ক্লাসটাকে আমরা অ্যাকচুয়ালি ওভাররাইড করবো সো ওভাররাইড করবো আমাদের এই মেলেবল ক্লাসের বিভিন্ন মেথড আছে এই মেথডগুলো আমাদেরকে ইউজ করতে হবে আমরা তো এর আগে মেল টেমপ্লেট ইউজ করছি এখানে আমরা টেমপ্লেট ইউজ করতে পারবো না আমরা চাইলে
এই এটাকে ইউ করতে পারি। এর আমরা চাইলে এই মেল মেথড এটাকে ইউজ করতে পারি, আদারওয়াইজ তাহলে একটা ভিউ পাস করতে পারি। সো আমরা দেখি এগুলো কীভাবে কী করতে পারি। সো এর জন্য আগে আমরা ডাইনামিক ডাটা নেই, যে আমরা এই ইউজারের ডাটাটাকে আমরা এখানে পাস করে দেব আমাদের এখানে এই নোটিফিকেশনে, তাতে ওই ডাইনামিক ডাটাটা নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে ইউজার না দেওয়া, নোটিফিকেশন সেন্ট, টিআই নোটিফিকেশন সেন্ট হ্যাজ বিন সেট ইনসাইড হুক। সো এখানে কনস্ট্রাক্টর আমাদেরকে ডাটাটাকে অ্যাকসেপ্ট করতে হবে। সো ইউজার আমি এখানে পিএসপির আগের ভার্সনে আগের ভার্সনের মতোই করতেছি, এটার মতোই করতেছি না। কনস্ট্রাক্টর প্রমোশন পাবলিক ইউজার, ইউজার এটা হবে দিস ডট ইউজার, দিস ডট ইউজার ইকুয়াল টু ইউজার। আমরা সমস্ত ইউজারের ডাটাগুলো এখানে আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো, যে এই তো। সো আমরা এখন দেখি একটা নতুন লাইন অ্যাড করি। এখানে লাইন মেথডটা হচ্ছে মানে নতুন লাইন আমরা অ্যাড করবো। তারপরে অ্যাকশন মানে হচ্ছে বাটন। এখানে যে আমরা এই মেল টেমপ্লেটে একটা বাটন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাকশনের কাজ। সো আর এইগুলো হচ্ছে সিঙ্গেল লাইন, আর এগুলো লারাভেল ডিফল্ট দিয়ে দিতেছে আমাদের অ্যাপ্লিকেশনের নাম অনুসারে, যে রিগার্স লারাভেল হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের নাম অনুসারে আসতেছে, মানে লারাভেল অনেক স্মার্ট। সো আমরা এখন কিছু নিউ লাইন অ্যাড করি। সো এগুলো আমরা ডকুমেন্টেশন দেখে দেখে অ্যাড করি। সো প্রথমে আমরা গ্রিটিংস, এই হ্যালো এই গ্রিটিংস এটাকে চেঞ্জ করবো আমাদের নিজেদের মতো করে। সো এখানে আমরা করবো গ্রিটিংস হ্যালো, এখানে আমাদের দেবো ইউজারের নাম। সো এখানে এক কাজ করি, আমি এখানে ডাবল কোটেশন দিই, তাহলে আমি পিএসপির ভেরিয়েবল ভিতরে ইউজ করতে পারবো। হ্যালো কার্লি ব্রেসেস, এখানে আমাদের পিএসপি ভেরিয়েবল দিস দিস ইউজার নেম, ইউজার নেম। তারপর একটা নতুন লাইন আবার অ্যাড করবো এখানে, লাইনটাকে আমি কন্ট্রোল সি এটাকে এডিট করি, যে হাউ আর ডুইং ডুইং দিলাম একটা লাইন আমাদের নিজের মতো করে একটা স্ট্রিং। সো তারপর এখানে একটা অ্যাকশন দিতে পারে, যে আমাদের অ্যাকশনের অথবা বাটনের নাম। এখানে দেখেন নোটিফিকেশন অ্যাকশন, দ্যাট মিনস আমাদের এই বাটনের নামটা কী হবে। এখানে হচ্ছে নোটিফিকেশন অ্যাকশন, আমি এখানে দিই ক্লিক মি, ক্লিক মি CLICK ক্লিক মি। সো এখানে ক্লিক করলে কী হয়, কী হবে, এখানে আমরা আমাদের রাউটার নাম দিতে পারি, রাউটার নাম যে কোনো কিছু দিতে পারি। আমরা অথেন্টিফিকেশনের সময় দেখবো যে ইউজার এখানে একটা নোটিফিকেশন দেয় তাদের মেল ভেরিফিকেশনের জন্য, তারপর এখানে তাদের একটা বাটনে ক্লিক করলে তাদের মেলটা ভেরিফিকেশন হয়ে যাবে। সো এখন দেখি এখানে আমরা কিছু লাইন মডিফাই করছি, মডিফাইটা আমাদের কীরকম চেঞ্জ আনে ওটা দেখি। সো আমি এখানে আবার রিলোড করি। সো নোটিফিকেশন হ্যাজ বিন সেন্ট, আমাদেরকে ইনস্ট্যান্টে দিয়ে দিতেছে, বিকজ আমরা কিউ ইউজ করতেছি, ইউজার থেকে রিকোয়েস্টটা নিয়ে নিছি অ্যাকচুয়ালি। সো কিউ কিউ কোথায় দেখেন আমাদের, আচ্ছা কিউ লিসেন, কিউটা আসতেছে না, কিউ কাজ করে না, পিএসপি কিউ ওয়ার্ক। দেখেন এখন কিউগুলো কাজ করতেছে, মাঝে মধ্যে কিউ লিসেন এই কমান্ডটা যদি কাজ না করে তাহলে কিউ ওয়ার্ক এই কমান্ডটা একটু মডিফাই করে দেন, বুঝছেন? কিউ লিসেন আর কিউ ওয়ার্ক দুইটাই সেম কাজ করে। সো দেখেন এই ফিউ সেকেন্ডস এগো আমাদের এটা চলে আসছে, আর আমাদের এখানে নোটিফিকেশন দেখেন কিছুটা পরিবর্তন হয়েছে, যে হ্যালো আমাদের ইউজারের নাম, তারপর হচ্ছে হাউ আর ডুইং আমরা যেই মেসেজটা দিচ্ছি এখানে, যে একটা নিউ লাইন অ্যাড করছি অ্যাকচুয়ালি ওইটা আর কি। সো এখন দেখি আমরা কীভাবে এটাকে আরও ওভাররাইড করতে পারি এখানে লাইন। সো আমরা চাচ্ছি আমাদের নিজেদের মতো করে একটা ভিউ অ্যাড করতে, যে আমরা এখানে চাইলে ভিউ আমরা ভিউ ফাইলও অ্যাড করতে পারবো। সো একটা ভিউ ফাইল ক্রিয়েট করি, আমরা রিসোর্সের ভিতরে এগুলো তো আমাদের লারাভেলের ডিফল্ট ইআই ইউজ করতেছে, আমরা চাই একটা ভিউ ইউজ করবো, ভিউ এখানে ইউজ করি মেল ফোল্ডার, মেল এখানে দিলাম ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি। সো এখানে এইচটিএমএল এর বেসিক এটা দিই। সো দেখি আমরা ভিউ যদি পাস করি তাহলে আমরা ডকুমেন্টেশন কিভাবে এটা ইউজ করতে পারি। আচ্ছা এটা হচ্ছে কীভাবে ডাইনামিক ভিউ পাস করতে হয়। সো আদার মিল মিল ফরম্যাটিং, এখানে আমাদের ভিউ এই মেথডটাকে ইউজ করতে হবে। সো এটাই করি, এখানে দিলাম এই সন্ধি হাই ইউজার নোটিফিকেশন, এখানে জাস্ট আমি এটাকে কমেন্ট আউট করে রাখি যাতে পরবর্তীতে আপনি প্র্যাকটিস করতে পারেন। কমেন্ট আউট করে জাস্ট এগুলোকে কাটে দেওয়া, ভিউ এই মেথডটাকে চেঞ্জ করি, চেঞ্জ করে এখানে আমার ভিউ
ডট দিতে আছে, মেল ডট ইনডেক্স যেটা আমাকে সাজেস্ট করছে, আর সেমিকোলন দিয়ে শেষ করতেছি। সো আমরা যদি যদি ডাইনামিক ডাটা পাস করতেছে তাহলে এখানে আমরা অ্যারেতে ডাইনামিক ডাটা পাস করতে পারবো। এখানে আমি ইউজার এই ডাটা ইউজার এই ডাটাতে এই ইউজারের ভেরিয়েবলে দিস ডট ইউজার এই ইউজার ডাটাটাকে অ্যাক্সেস করতেছি। দিস ডট ইউজার এখানে ইউজার এই ভেরিয়েবল দ্বারা আমি এই ভিউতে ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবো। সো এখানে আমি একটা টেবিল দিলাম, দিয়ে প্রথমে দিলাম হাই, তারপর হচ্ছে আমাদের ইউজারের নাম, ইউজারের নেম, তারপর হচ্ছে আমি তার ইউজারের অ্যাড্রেসগুলোকে দেখি যে টিএবিএল টেবিল টি আর। এখানে কিন্তু আমাদের বুটস্ট্র্যাপ সাপোর্ট করবে না, আমাদের এখানে র এ লিখতে হবে, স্টাইল কলাম অন বর্ডার ওয়ান পি ও বর্ডার ওয়ান টি আর টি এইচ দিলাম, ইমেল টিডি ইউজার ইমেল। সো দেখি আমাদের এখানে টেমপ্লেটটা যায় কিনা। সো আবার আমি এটাকে এখানে রিফ্রেশ করি। সো নোটিফিকেশন হ্যাজ বিন সেন্ট, দ্যাট মিন্স আমাদের এখানে কিউ কাজ করছে, তো আমাদের মেলও চলে আসছে। ওয়েট করি এক সেকেন্ড, তো দেখেন আমাদের মেল চলে আসছে। আচ্ছা মেল টেমপ্লেটটা চেঞ্জ হয় নাই, ইট শুড ওয়ার্ক, মনে হয় ক্যাশ ধরছে। এই যে নোটিফিকেশন, আচ্ছা ক্যাশ ধরছে, অথবা ডকুমেন্টেশনে দেখি যে আমাদের মেল টেমপ্লেট পাস করার জন্য কি কিছু দিতে হবে নাকি। কনফিগারেশন অ্যাপ, আচ্ছা আচ্ছা আমাদের কনফিগারেশন অ্যাপে গিয়ে কিছু পরিবর্তন করতে হবে ভিউ মেথডে। আচ্ছা দেখি, টু সেন্ড আদার ফরম্যাটিং অপশনস টু মেল, আচ্ছা টু মেল মেথড ইমে পাস দ্য জেনারেট ডাটা ইন দিস এক্সাম্পল গেটিং মেল মেসেজ অবজেক্ট দ্য মেল চ্যানেল গ্রেট হোয়েন ইউ সেন্ড ইমেল নোটিফিকেশন মেক শিওর দ্য নেম কনফিগারেশন কনফিগ অ্যাপ, আচ্ছা এটা তো অ্যাপের নামে, মেক শিওর দ্য কনফিগ অ্যাপ, তারপর হচ্ছে ফরম্যাটিং দ্য ভিউ মেথড স্পেসিফিক টেমপ্লেট দ্য রেন্ডার টু মেল নোটিফাইবল টু মেল নোটিফাইবল, ঠিকই তো আছে। ভিউ মেথড টু মেল ভিউ ইনভয়েস ডট মাল্টিপল ভিউ আমরা পাস করতে পারি, কোনো প্রবলেম নাই। আচ্ছা আমি কিউটাকে আবার রান করি, কিউ ওয়ার্ক, আচ্ছা এখন আসতেছে না, আচ্ছা এখন দুই নম্বর ইউজারটাকে দিই, এটা তো আসার কথা। নোটিফিকেশন সেন্ড সাকসেসফুলি, এবং আমাদের কিউ রান হয়েছে, সেন্ড ইউজার নোটিফিকেশন, মেইল আসতেছে না, দেখি কেন মেইল আসে না, এই যে মেইল আসে না এখনো। মাঝে মধ্যে নেট স্লো থাকলে এসএমটিভি তে প্রবলেম হয়। আচ্ছা এই যে দেখেন এখন কাজ করছে, দ্যাট মিন্স ওই সময় আমাদের ক্যাশে ধরছে। সো এখন আমাদের এই মেল টেমপ্লেটটা কাজ করতেছে, ওই সময় আমাদের প্রবলেম ছিল ক্যাশ, ক্যাশ খুবই মারাত্মক একটা জিনিস, ভিতকুটি একটা জিনিস, ক্লিয়ার করে রাখতে হয় নাকি? হ্যাঁ ক্যাশে এরকম হলে আপনাকে ক্যাশ ক্লিয়ার করতে হবে। ক্যাশ ক্লিয়ারের জন্য কমান্ড হচ্ছে পিএসপি আর্টিসান মেক পিএসপি আর্টিসান অপটিমাইজ, আর্টিসান অপটিমাইজ টিএমআই সে এই অপটি, এই যে আমাদের সব কিছু ক্যাশ কনফিগারেশন সব ক্যাশগুলো ক্লিয়ার হয়েছে। মাঝে মধ্যে এরকম উদ্ভট সিচুয়েশন পড়লে এই ক্যাশগুলো ক্লিয়ার করে নিন। আচ্ছা যাই হোক, সো আমরা দেখলাম কীভাবে আমরা মেল টেমপ্লেট ইউজ করতে পারি। তারপরে এইবার এখানে আরও কয়েকটা মেথড দেওয়া আছে, এগুলো আপনি প্র্যাকটিস করবেন, জাস্ট বলে দিই। সো এখন দেখি আমরা কীভাবে নেক্সট মোকে ইমপ্লিমেন্ট করতে পারি যে আমাদের এই মেথডে। আচ্ছা তারপর আরেকটা জিনিস সেখানে বলে দিই, আমরা যদি আসলে লারাবেলের ডিফল্ট এই মেথডটাকে ডিফল্ট যে টেমপ্লেট আছে টেমপ্লেটটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এই কমান্ডটা ইয়ে করতে হবে, যে আমাদের ভেন্ডরটাকে পাবলিশ করতে হবে, তারপরে ভেন্ডরের কোডে চেঞ্জ করতে হবে। আচ্ছা ভেন্ডরটাকে পাবলিশ করি, নোটিফিকেশনের ভেন্ডর, তো দেখবেন আমাদের ভিউর মধ্যে একটা ফাইল ক্রিয়েট হবে, ভিউ ভেন্ডর ইমেল ডট ভেন্ডর। অ্যাকচুয়ালি এটা লারাবেল ডিফল্ট আমাদেরকে এই মেল টেমপ্লেটটা দেয়, এটাকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি, যদিও এটা নিয়ে আমরা চেঞ্জ করতে হবে না, আমরা এটা নিয়ে কাজ করবো না,
আমরা কাজ করব এই যে নিজস্ব ভিউ টেমপ্লেট, এখানে আমরা বিভিন্ন টেমপ্লেট ইউজ করব। সো জাস্ট আমি আপনাকে দেখে দিলাম এটা নিয়ে কাজ করা যায়। আচ্ছা, সো মেলেবল এটা তো দেখলাম, ইনভয়েস এই যে আমরা কীভাবে পাঠাইতে পারি টু মেল, এটা এটা তো দেখছি। আচ্ছা, সো এখন দেখি আমরা কীভাবে নেক্সমো কে ইয়ে করতে পারি। নেক্সমো হচ্ছে একটা চ্যানেল যাতে আমরা SMS সেন্ড করতে পারি আমাদের অ্যাপ্লিকেশন থেকে। আচ্ছা, সো এটা হচ্ছে আমার ব্লগ, আমার ব্লগ থেকে দেখে দেখে আমি এটা করাবো, কারণ এগুলো তো মুখস্থ করার কিছুই নেই, পুরো একটা গাইডলাইন ফলো করতে হয়। সো আমরা এখানে কি করবো, আমরা এখানে একটা ইউজারকে একটা SMS পাঠাবো, SMS দিয়ে কিন্তু কিছু হইতে পারে, তাকে একটা গ্রিটিংসও হইতে পারে, অথবা তার একটা ইমেল ভেরিফিক, তার ফোন ভেরিফিকেশন অথবা কিছু একটা, মানে দ্যাট মিন্স আমরা ইউজারের মোবাইলে একটা SMS পাঠাবো। সো এর জন্য আমাদেরকে একটা সার্ভিস ইউজ করতে হবে, সার্ভিসটা হচ্ছে নেক্সমো, আর অন্যান্য ধরনের সার্ভিস আছে। সো আমরা একটা দেখি, একটা দিলে সবটাই ইজি। সো প্রথমে আমাদেরকে একটা নেক্সমোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো প্রথমে আমি যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে, তাই আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমি আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি না। জাস্ট নেক্সমোতে এসে nextmo.com, এখানে এসে সাইন ইন করলেই হবে, যে আমাদের আপনার ইমেল দেওয়া, তারপর এখানে আপনার ক্রেডেনশিয়ালস দিয়ে দেবে, যে আপনার নেক্সমো ক্রেডেনশিয়ালস ওই দিয়ে আমাদের মেল ট্যাপের মতোই আর কি, দিয়ে আমাদেরকে একটা ক্রেডেনশিয়ালস দিবে, ওই ক্রেডেনশিয়ালসগুলো আপনার অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্ট করতে হবে। সেটা রিলোড নিচ্ছে, আমার নেট অনেক স্লো। আচ্ছা, যাই হোক, সো আমি আমার আগের প্রজেক্ট থেকে আমার ক্রেডেনশিয়ালসগুলো নিয়ে আসি। ডেস্কটপ লারাভেল, হোয়ার ইজ দ্য নেক্সমো, নেক্সমো এটা রিলোড হোক, আমি দেখাবো আপনাকে কীভাবে ক্রেডেনশিয়ালসগুলো নিতে হয়। টাইম আসছে না, আমি এগুলো দেখাচ্ছি। সো ENB 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 নেক্সমো, নেক্সমো কি এটাকে সার্চ করি, কন্ট্রোল বি। এই যে অ্যাকচুয়ালি এটা, এই যে আপনাকে নেক্সমো কি আর নেক্সমো সিক্রেট, এটা আপনার ড্যাশবোর্ড থেকে নিয়ে আসবেন, যেটা আপনি ক্রিয়েট করবেন। সো আমি ENB-তে যাই, ENB এখানে এই নেক্সমো কিটা সেট আপ করছে, ভালো কথা। এটা এখানে রিলোড নিচ্ছে, আছে নেক্সট ফাংশন। সো আমি ENB-তে আমার নেক্সমো এটা ই করছে, তারপর হচ্ছে আমাকে নেক্সমো তার কম্পোজার প্যাকেজটাকে ইনস্টল করতে হবে, যে আমরা নেক্সমো নিয়ে এত কাজ করতেছি, নেক্সমো প্যাকেজটাকে ইনস্টল করতে হবে। সো আমরা নেক্সমো প্যাকেজটাকে ইনস্টল করি, পেস্ট, প্যাকেজটা ইনস্টল হোক, কন্ট্রোল অ্যাপ, নেক্সমো, নেক্সমো নাই, যাই হোক। আচ্ছা, এই তো আসতে ড্যাশবোর্ডটা, ইমেল দিলাম, ইমেল দিয়ে ভুলছি নাকি। সো আমার ড্যাশবোর্ডে ঘুরছি, সো আমাদের প্যাকেজটা ইনস্টল হয়েছে মেবি, হ্যাঁ আমাদের প্যাকেজ ইনস্টল হয়েছে। আমাদের আমরা যদি এখন kompozar.json-এ যাই, তাহলে দেখতে পাবো আমাদের নেক্সমো প্যাকেজটা ইনস্টল হয়েছে। এই যে কোথায় নেক্সমো কন্ট্রোল অ্যাপ, এই যে নেক্সমো ক্লায়েন্ট, যে আমাদের নেক্সমো ক্লায়েন্ট এই প্যাকেজটা ইনস্টল হয়েছে, ভালো কথা। সো আফটার দেন আমাদেরকে কী করতে হবে, আচ্ছা আমার মোবাইলে একটা ভেরিফিকেশন গেছে, আমি ভেরিফিকেশন কোডটা দিই, তো ভেরিফিকেশন কোড ছাড়া আমি ঢুকতে পারবো না। 102 সাবমিট, শি ইজ নট ফাউন্ড, রোবট ডট টেক্সট, দ্যাটস নট মাই বিজনেস। নেট এত স্লো, নেট এত নাই এখন। আচ্ছা দেখ, এটা আসুক। আচ্ছা, সো আমাদের কমান্ডটা আমরা দিছি, মানে সরি কমান্ড, আমরা প্যাকেজটাকে ইনস্টল করছি, এখন আমরা একটা কন্ট্রোলার একটা মেথড ক্রিয়েট করবো, যে ওই মেথডে আমরা এই কাজটা করব। সো আমি এখান থেকে এই মেথডটাকে কপি করে আনি, কারণ এগুলো তো মুখস্থ করার কিছুই না। আমি কোনো এক ব্লক থেকে কপি করছি অথবা ডকুমেন্টেশন থেকে। সো কন্ট্রোলারে আসি, এখানে ইনডেক্স মেথড দিলাম অথবা কোন মেথড দিলাম, কোন অ্যাপ HTTP কন্ট্রোলার্স SMS কন্ট্রোলার, এবং তার ডিপেন্ডেন্সিগুলোকে আমি এখানে নিয়ে নিই, যে আমাদের কী কী রেট কী ইউজ করছি আমরা, কন্ট্রোলার। আচ্ছা যাই হোক, সো এখানে তেমন কিছুই করি না, আমাদের জাস্ট ডিপেন্ডেন্সিগুলোকে আমরা ইনজেক্ট করে নিছি। সো এখানে আমরা এখন একটা ইউজারকে মানে ফেচ করবো, তারপর ইউজারকে ফেচ করে তাকে একটা মেল পাঠাবো।
আমাদের কাজ হচ্ছে এটা। সো প্রথমে আগে আমাদেরকে ইউজারকে ফাইন্ড আউট করতে হবে। সো এখানে একটা জিনিস মনে রাখবেন, নেক্সট মোড় হচ্ছে একটা পেইড সার্ভিস, এখানে জাস্ট আমরা একটা ফোন নাম্বার দিয়ে চেক করতে পারবো। সো একটা ফোন নাম্বার কোনটা, আপনি যেই যে ফোন দেয়া আপনার যে নেক্সট মোড় অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওই জাস্ট ওই ফোন নাম্বারটাকে আপনি ইউজ করতে পারবেন, মানে ওই ফোন নাম্বারে আপনি এসএমএসটা যাবে আর কি। সো সো এখানে আমি ক্রিয়েট ওই ফোন নাম্বার আপনার এসএমএসটা যাবে। সো আমি এখানে ইয়ে করতেছি একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতেছি 100 থেকে 500 পর্যন্ত, মানে এটা আমি আমার এস এম ইকে পাঠাবো, ওই নাম্বারে পাঠাবো, এটা যে কোনো কিছু হইতে পারে। তারপর এখানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতেছি, নেক্সট মো কি আর নেক্সট মো সিক্রেট দেয় যেগুলো আমার ডাটাবেস থেকে আসতেছে। তারপর আচ্ছা কাজ করি, আমি ব্লক এটাকে কপি করি, কারণ ব্লকে তো অরিজিনাল ইনফরমেশন দেই নাই। দেখেন এখানে আমাদেরকে নেক্সট মো কি দিতে হবে, তারপর হচ্ছে নেক্সট মো সিক্রেট, এটা আমরা কনফিগারেশন এখানে রেকর্ড না করে লারাভেল কনফিগ অ্যাড করে দিতে পারতাম, কনফিগ অ্যাপ ডট পিএসপি তে এরতে ওইটা বললে আমরা শর্টকাটে দিলাম। তারপর যে ক্লায়েন্টটাকে ক্রিয়েট করবো ওই ক্লায়েন্টের জন্য একটা ইনস্ট্যান্স একটা মানে সরি এখানে আমরা একটা ক্লায়েন্ট ক্রিয়েট করবো, তারপর ওই ক্লায়েন্টে আমাদের ইউজার এই ক্রেডেনশিয়ালসগুলোকে দিয়ে দেবো, ওই ক্লায়েন্টকে একটা এসএমএস পাঠাবে যে আমাদের এই ক্লায়েন্টের নাম্বার, এখানে আমি র কোড করে নাম্বার দিছি, অথচ এখানে হবে আমাদের যে ডাটাবেস থেকে একটা নাম্বার, এখানে যেরকম আমরা একটা কুইরি করে নাম্বার আনছি, এখানে আমাদের সেম কুইরি করে আমাদের ইউজারের নাম্বারটা এখানে আমরা ইয়ে দিতাম, যেমন এভাবে হইতো যে ইউজার ডট ফোন এরকম, যেহেতু আমাদের ইউজারের কোনো ফোন নাই তাই আমরা এখানে হার্ড কোড করে দিতেছি। সো এখন দেখেন আমার ফোনে একটা মেসেজ চলে যাবে, মেসেজটা হবে এই যে ইউর ভেরিফিকেশন কোড ইজ, এখানে একটা র্যান্ডম নাম্বার জেনারেট হবে ওইটা আর কি, আর মেসেজের সাবজেক্ট হবে টেস্ট, আমি এখানে এআর এস দিচ্ছি, এখানে দিয়ে টেস্ট টেস্ট। সো এখানে একটা রাউট ক্রিয়েট করি, রাউট ক্রিয়েট করে জাস্ট মেথডটাকে বাইন্ড করে দিই ইন্ডেক্স। আচ্ছা সো এখন এসএমএসটাকে হিট করি, কোনো প্রবলেম না থাকলে এসএমএসটা চলে যাবে, ওর উপর নট ফাউন্ড তো আমার এখানে ইয়ে আছে, অপটিমাইজ করি, অপটিমাইজ ক্যাশ ধরছে, বুঝতে পারছি। এই দেখেন দি মেসেজ ওয়াজ সেন্ট সাকসেসফুলি, আমার মোবাইলে একটা মেসেজ চলে আসছে যে আপনি হয়তো সাউন্ড শুনছেন। সো এখানে সেম আমি যেটা এখানে যে কন্টেন্ট দিয়েছি কন্টেন্ট এখানে চলে আসছে, এখানে কন্টেন্ট দিয়েছে আমার আছে মোবাইলেও এই কন্টেন্টটা চলে আসছে। আচ্ছা যখন আমরা ড্যাশবোর্ডে আসি, আচ্ছা ড্যাশবোর্ড তো এখন রিলোড দিতেছে, কী করি? আচ্ছা আমার নেটের কারণে নেট স্পিড তেমন একটা ভালো না আমাদের এখানে। সো আপনি এখানে আমাদের মেইল টেপের মতো এখানে আপনি সিক্রেট দেখতে পাবেন, সিক্রেট কি অ্যাপ সিক্রেট এটা দিয়ে প্র্যাকটিস করেন, আর যদি কোনো প্রবলেম পড়ে আমাকে বলেন। সো নেক্সট মো আর নোটিফিকেশন নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? এই যে অ্যাকচুয়ালি এরকম একটা নোটিফিকেশন পাবেন, ঠিক আছে। আচ্ছা গ্রেট, লারাভেল ডকুমেন্টেশন কি কেটে দিয়েছি নাকি? আচ্ছা এটা আসলে ভালো হতো আপনাকে দেখাইতাম, এখন তো মুখস্থর মতো বলতেছি যে এটা এভাবে এভাবে করবেন। আচ্ছা তো এখন আমরা আরেকটা কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে ক্যাশ, ক্যাশ দেখবেন ক্যাশকে। আমরা তো ডিগিং ডিফার অনেকগুলো কনসেপ্ট দেখছি, তারপর একটা থার্ড পার্টি সার্ভিস ইউজ করছি, ক্যাশ দেখবেন এখন মানে আর টপিকস পড়াবেন এর পরে নাকি? হ্যাঁ মানে একটা নতুন টপিক শুরু করতে চাচ্ছি আর কি, এখানে এখন তো 1 ঘন্টা হয় নাই, কিছুটা টাইম আছে। যদি ক্যাশ ক্যাশিং একটা গুরুত্বপূর্ণ ফিচার, মানে ডিগিং ডিফার এগুলো সব অ্যাডভান্স, এগুলো সব ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা এখন জাস্ট কোডিং কিছু দেখাবো না, তাহলে থিওরিটিক্যালি কিছু কথাবার্তা বলি, যে আমাদের এখানে ডিগিং ডিফারে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, যে আমাদের 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 এই হেল্পার্স বিভিন্ন আমাদের হেল্পার ফাংশন দেওয়া আছে, এগুলো তো কোডিং করা দেখানো কিছু না, জাস্ট মুখে বললে আর কোনটা আমাদেরকে ফ্রিকোয়েন্টলি ইউজ করবো ওইগুলা জাস্ট বললেই হবে। তারপর এই যে মানে হেল্পার্স, আমরা যেরকম ফেসাড ইউজ করি না, ওই ফেসাড একরকম হেল্পার আর কি। সো লারাভেল আমাদের বিভিন্ন ধরনের হেল্পার ফাংশন দিয়ে দেয়, মানে হেল্পার ফেসাড আর কি, এগুলোকে আমরা স্কোপ রেজলিউশন দিয়ে ইউজ করতে পারি। ওই যে আমরা যেরকম স্ট্যাটিক মেথডকে ইউজ করি সেম এরকম। সো প্রথমে আমরা দেখি এখানে অ্যারে এবং অবজেক্টের অনেকগুলা মেথড দেওয়া আছে। সো এখানে মেথড এগুলো এগুলোর কী কাজ, এগুলো সাথে সাথে এক্সাম্পল দেওয়া আছে, যেমন অ্যারে অ্যাক্সেসেবল, এটা যদি দেখি তাহলে অ্যারে অ্যাক্সেসেবল, এই যে আমাদের অ্যারে অ্যাক্সেসেবল এখানে আমাদের
বিভিন্ন কালেকশন দেওয়া আছে, আমরা কালেকশন কি সেটা উপরে দেখব। তো আমাদের ফ্রিকোয়েন্টলি কোন কোন মেথডগুলো কাজে লাগে সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাপ পাথ, যা আমাদের অ্যাপ পাথ নিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে বেস পাথ, যা আমাদের অ্যাপ্লিকেশনের পাথ কোনটা, এটা আমরা এই অ্যাপ পাথ এই হেল্পার ফাংশন দিয়ে পাই। তারপর হচ্ছে স্টোরেজ পাথ, স্টোরেজ পাথে কী করে আমাদের স্টোরেজ পাথটা দিয়ে দেয়, এগুলো আমরা ইমপ্লিমেন্ট করে দেখবো। তারপর যেটা এখন মুখে মুখে বলি, তো আমরা এসটিআর মনে আছে, এসটিআর স্লাগ এই হেল্পার ফাংশনটাকে ইউজ করছিলাম আমাদের ইয়েতে, কোনো একটা ইয়েতে। এখানে স্লাগ আছে দেখেন, এসএলইউজি, এই যে স্লাগ, এই স্লাগ কী করে আমাদের একটা সেপারেটর দিয়ে দেয়, যে আমরা একটা হাইফেন দিয়ে একটা স্ট্রিং জেনারেট করে দেয়, আমরা চাইলে নিজেদের মতো এখানে একটা সেপারেটর দিতে পারি। তারপর একটা আছে স্ন্যাক, এখানে স্ন্যাক বেসিক্যালি কী করে, আমরা যদি এখানে ক্যামেল কেস দিই, এই ক্যামেল কেস থেকে সে জাস্ট স্ন্যাক কেসে কনভার্ট করে। যেমন আমাদেরকে স্ন্যাক কেস কি, আমাদেরকে আন্ডারস্কোর কোন একটা স্ট্রিং এর মাঝখানে আন্ডারস্কোর দেবে, আন্ডারস্কোরটা এখন কোন মাঝখানে কীভাবে দেবে, সে ক্যামেল কেসের মাধ্যমে দেবে, এটা হচ্ছে একটা ক্যামেল কেস। সেভাবে বিভিন্ন হেল্পার ফাংশন আছে যেগুলো ইউজ করবে। তারপর হচ্ছে আফটার, বিফোর, এই যে স্লাগ দেখছি। তারপর হচ্ছে অ্যাসেট, আমরা বিভিন্ন ইউআরএল ইউআরএল সময় অ্যাসেট ইউজ করি না, ওই যে অ্যাসেট এটা। তারপর হচ্ছে রাউট হেল্পার, আমরা তো রাউট অ্যাসেট এগুলো ইউজ করছি। তারপর ডিডি করে ডাই অ্যান্ড ডাম্প মাঝে মধ্যে কাজে লাগে। তারপর হচ্ছে ইনফু করে, যে কোনো কিছু লক করার জন্য ইনফু করি না, এটা হচ্ছে ইনফু আর কি। তারপর হচ্ছে রিডাইরেক্ট, এগুলো আমাদের ফিউচারে আসবে। তারপর হচ্ছে সিএসআরএফ টোকেন মনে হয় দেখছিলাম। তারপর হচ্ছে ভিউ নিয়ে কাজ করে, ভিউ, তারপর উইথ আছে ইগল লোডের জন্য। তো এরকম আর কি, এই হেল্পার ফাংশনগুলো দেখবেন, এগুলো কাজে লাগবে, ফ্রিকোয়েন্টলি আপনি ইউজ করবেন। মানে এগুলো হচ্ছে থিওরিটিক্যাল না কি, এগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো, একটু করে জাস্ট মুখে তো বললাম। হ্যালো হ্যাঁ ভাই, ঠিক আছে, এটা জাস্ট মুখে বলছি, শর্ট অফ গোজামিলের মতো। গোজামিল কি মানে, জাস্ট এগুলো দেখানো কিছুই নেই। আচ্ছা যাই হোক, সো আমরা ডিগিং ডিফারে কী কী কনসেপ্ট দেখছি, আমরা দেখছি নোটিফিকেশন, মেল, কিউই, এগুলো দেখছে। সো আমাদেরকে আরও কী কী দেখতে হবে, আর্টিসান কনসোল, ক্যাশ, ফাইল, তারপরে হচ্ছে এইচটিটিপি ক্লায়েন্ট, তারপরে হচ্ছে আমাদের একটা আছে কি টাস্ক শিডিউলিং, এগুলো আমাদেরকে দেখার বাকি আছে। এগুলো আমরা অথেন্টিকেশনের পর দেখবো, আমাদের অথেন্টিকেশনের জন্য আমাদের নোটিফিকেশন কাজে লাগবে, তাই আমি অথেন্টিকেশন এটাকে দেখেছি। আজকে তো অথেন্টিকেশন দেখানোর কথা ছিল, তাই অথেন্টিকেশন আজকে দেখালাম, আমরা অথেন্টিকেশন নেক্সট ক্লাসে দেখাবো আমরা কীভাবে কাস্টম অথেন্টিকেশন করবো। আচ্ছা, সো আজকের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন, তাহলে আল্লাহ হাফেজ।